কর্মীদের বিদায় করে দিচ্ছে ইভালি। আরো ভিডিওর নোটিফিকেশন পেতে টিবিএল নিউজ সাবস্ক্রাইবও করুন। সাথে আছি আমি তানিশা রহমান। 2018 সালে যাত্রা শুরু ইভালি। শুরুর পর থেকেই গ্রাহকদের আকৃষ্ট করতে দেওয়া হয় একের পর এক আকর্ষণীয় অফার। ইভালির এমন অবিশ্বাস্য অফার নিয়ে শুরুতে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনা থাকলেও গ্রাহকরা সেই অবিশ্বাস্য অফারে ঝুঁকে পড়ে। তড়িৎ গতিতে বাড়তে থাকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম। বাইক, ফ্রিজ, ফার্নিচার সহ যাবতীয় সব পণ্যে মূল্য ছাড়ে ছড়াছড়ি চলে ইভালিতে। গ্রাহকরাও এমন মূল্য ছাড়ে হুমড়ি খেয়ে পড়ে। শুরুতে রমরমা ব্যবসা করে ইভালি। আগে টাকা পরে পণ্য ডেলিভারি দিলেও শুরুতে গ্রাহকদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে যখন পণ্য ডেলিভারির সময় দীর্ঘ হতে থাকে, এরপরই গ্রাহকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অভিযোগ। অভিযোগের মাত্রা দিনের পর দিন বাড়তেই থাকে। গ্রাহকদের এমন অভিযোগের প্রেক্ষিতে ইভালির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনুসন্ধানের নামে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক কয়েক মাস আগে ইভালির বিষয়ে একটি প্রতিবেদন দিলে কোম্পানির গোজামিলের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই মন্ত্রণালয়ে ইভালির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের মধ্যেও ইভালি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু মহামারীর কারণে জুলাইয়ের শুরুতে সরকার লকডাউন দিলে ইভালির অফিস বন্ধ রাখা হয়। এরপরই প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করে। লোক ঠকানোর অভিযোগ আর বিপুল দেনায় ডুবতে বসা ই কমার্স প্ল্যাটফর্ম ইভালি এখন পেছনের সারির কর্মীদের বেতন বুকেয়া রেখেই বিদায় করতে শুরু করেছে। অর্থ সংকটের কথা বলে তাদের ভালো চাকরি খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাবেক ও বর্তমান কর্মীদের কয়েকজন। তারা অভিযোগ করে বলেন, ভোক্তাদের অব্যাহতভাবে মিথ্যা আশ্বাস দিতে বাধ্য করা, নিয়োগপত্র না দেওয়া এবং 14 থেকে 15 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। এসব বিষয়ে ইভালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফোনে বক্তব্য জানতে তাকে কয়েকবার ফোন করা হলেও ধরেননি। ইভালির একজন কর্মকর্তার মাধ্যমে খবর পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।